এইটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো, ব্যাকসাইডে এলইডি লাইট যেটা কিনা রং বেরঙ্গের আলো দিতে পারে। পুরো দুনিয়া যখন এআই এর পেছনে ছুটতেছে তখন ইনফিনিক্সও তার থেকে পেছিয়ে নেই। এই ফোনের সাথে আপনি একটা পাবেন এআই অ্যাসিস্ট্যান্ট, ভাই এক্সট্রা করে একটা চার্জিং চিপ পাবেন যেটা কিনা আপনার ফোনের ব্যাটারিকে অল টাইম মনিটর করতে থাকবে। এই ফোনকে চার্জ করার জন্য আপনি এইটা পাবেন, সাথে এইটা পাবেন, আবার এইটাও পাবেন, কত কিছু একসাথে দিতেছে তাই না? একটু কপি কপি গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ক্যামেরা সেকশন তো একেবারেই দুর্দান্ত, 108 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা, আসলেই কতখানি দুর্দান্ত সেটা তো ভিডিওতে জানা যাবে। শুনে আসছি পুরাই ইন্টারেস্টিং প্যাকেজ নিয়ে নাকি আসছে ইনফিনিক্স, সো এই ইন্টারেস্টিং ফোন নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাকে। ফার্স্ট অফ অল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক, ডিজাইনটা অনেক সুন্দর, পার্সোনালি এই টাইপের ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। ব্যাক সাইডে বেগেন লেদার দেওয়া, পাশে দিয়ে গোল্ডেন ফিনিশ দেওয়া, ডার্ক গ্রিন ব্যাক, আলাদা আলাদা কালার অ্যাভেলেবেল আছে, এবং ক্যামেরা বাম্পটা দেখতে একটু মডার্ন মডার্ন মনে হচ্ছে। এই ফোনের সাথে আপনি পাবেন একটা ম্যাগনেটিক কভার, টেম্পার্ড গ্লাস, এবং সেই সাথে পাবেন হচ্ছে লাভ লেটার, ইউজার ম্যানুয়াল গাইড। ও ইম্পর্টেন্ট টুলস এর কথা তো ভুলেই গেছি, যেটা কিনা হচ্ছে সিম ইজেক্টর টুলস। এই ফোনটার ব্যাক সাইডে কি যেন একটা নীলাপিলা রঙের এলইডি লাগায় রাখছে। এই এলইডি লাইটটি মেইনলি আপনি হচ্ছে নোটিফিকেশনের জন্য ইউজ করতে পারবেন, এবং এইটার যে কালারটা সেটা হচ্ছে আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারবেন। আমার মনে হয় ইনফিনিক্স ইউনিক কিছু করার ট্রাই করতেছে, বাট বিল্ড কোয়ালিটি, পুরো বডিটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, কেবলমাত্র ক্যামেরা বাম্পটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা, আর এই ক্যামেরা বাম্পটা একটু উঁচু উঁচু মনে হচ্ছে, যদিও আমার কাছে পছন্দ হয়েছে জিনিসটা। আচ্ছা, এই ফোনটার উপরের দিকে কি যেন একটা লেখা দেখা যাচ্ছে, মনে হচ্ছে JBL লেখা। হ্যাঁ, এরা হচ্ছে JBL এর সাথে কোলাবোরেট করছে এবং ডুয়াল স্পিকার দিছে। যাই হোক, যার সাথে কোলাবোরেশন করুক না কেন, আমাদের এই কোলাবোরেশন দেখলে একটু ভালোই লাগে, বাট বাকি কথা হবে সাউন্ড সেকশনে। উপরের দিকে একটা IR সেন্সর দেওয়া হয়েছে, যাই হোক এটা দিয়ে হচ্ছে আপনি আপনার টিভি এবং AC কন্ট্রোল করতে পারবেন। সিম স্লটে আপনাকে ডুয়াল ন্যানো সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে কিনা আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন। সাথে আবার IP53 রেটিং দেওয়া আছে, এটার কারণে হচ্ছে আপনার ফোন ডাস্ট প্রুফ হবে হালকা, এবং হালকা পুলকা পানির থেকে রক্ষা পাবে। আবার এটা নিয়ে আপনি হচ্ছে পানিতে ডুব দিয়েন না, তাইলে কিন্তু আপনার 30,000 টাকা জ্বলে যাবে, সরি 30,000 টাকা না, অ্যাকচুয়ালি 31,000 টাকা। পাওয়ার, কার না পাওয়ার প্রয়োজন, সো আপনার ফোনেরও তো অবশ্যই পাওয়ার প্রয়োজন। তো এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি পাবেন 70W মেইন চার্জার, সেই সাথে পাবেন 20W ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আর এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাথে হচ্ছে আপনার NFC অ্যাড করা আছে, সো NFCটাকে আপনি কাজে লাগাইতে পারবেন। গুড জব ইনফিনিক্স। এর সাথে আপনি আরেকটা ম্যাক্সেফ চার্জার পাবেন, ম্যাক্সেফ চার্জার হচ্ছে আমরা নর্মালি আইফোনের সাথে দেখতে পাই, ইনফিনিক্স হয়তো আইফোনকে একটু কপি মারার জন্য নিয়ে আসছে সাথে, এবং সেই সাথে ওয়্যারলেস চার্জিং এর জন্য আপনাকে ওয়্যারলেস চার্জিং এর যে প্যাডটা আছে সেটাও দেওয়া হবে বক্সের মধ্যে। ও একটা কথা তো ভুলে গেছি, সেটা হচ্ছে এই ইনফিনিক্স এর ফোনটা হচ্ছে অন্য একটা ফোনকে চার্জ করতে পারবে, ওয়্যারলেস চার্জিং এর যে পোর্শনটা আছে ফোনের ব্যাক সাইডে ওইটার উপর আরেকটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম ফোন যদি রেখে দেই বা ট্যাপ করে রাখি, সেখানে হচ্ছে ওই ফোনটা দ্বিতীয় নাম্বার ফোনটা হচ্ছে চার্জ হইতে থাকবে। এইটার জন্যই হচ্ছে ইনফিনিক্স তাদের ফোনের বক্সের মধ্যে লিখে রাখছে টেক চার্জ, অর্থাৎ তাদের ট্যাগ লাইন আমার মনে হয় টেক চার্জ। আমার মনে হচ্ছে ইনফিনিক্স তাদের চার্জিং সিস্টেম নিয়ে অনেক মেহনত করতেছে, আর সেই সাথে সাথে তারা হচ্ছে এই ফোনটাতে বাইপাস চার্জিং সিস্টেম দিয়ে রাখছে। বাইপাস চার্জিং সিস্টেম যদি না বোঝেন তাহলে আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে আপনি যখন ফোন চার্জে দিয়ে ইউজ করবেন অথবা গেম খেলবেন বা ভিডিও দেখবেন, তখন হচ্ছে ফোনটা ডিরেক্টলি ব্যাটারির মাধ্যমে না চলে আপনার চার্জারের মাধ্যমে চলবে। এতে করে যেটা হবে, ব্যাটারি দিয়ে ফোন না চলার কারণে ব্যাটারি অনলি চার্জ হবে এবং ফোনের চার্জার দিয়ে ফোনটা চলবে, এতে করে ব্যাটারির উপর প্রেশার কম পড়বে, ব্যাটারি গরম কম হবে, আর সেই সাথে সাথে আপনি গেম খেলার সময় একটু পারফরমেন্স ভালো পাইতে পারেন। এই সেম টেকনোলজিটা হচ্ছে আমরা নর্মালি আমাদের ল্যাপটপে দেখতে পাই। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয় হাই ডেন্সিটি লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কিনা -10°C তাপমাত্রাতেও এটা চার্জ এবং ডিসচার্জ হতে পারবে। আচ্ছা, ইনফিনিক্স এটার ব্যাটারির সাথে আবার এক্সট্রা করে AI অ্যাড করে রাখছে। আর কোন কোন জায়গায় ভাই তোমরা AI অ্যাড করছো আমি নিজেও জানি না। এই AIটার মেইন কাজ হচ্ছে নর্মালি ব্যাটারিকে মনিটর করা এবং ওভারচার্জ থেকে প্রোটেক্ট করা। এটাকে নর্মালি AI ছাড়াও অন্যান্য ফোনেও এই সেম টেকনোলজি ইউজ করা হয় বা কাজ করে থাকে, তো আমি বুঝি না এক্সট্রা করে এই AI এর নামে এই ফিচার্স অ্যাড করার মানে কি, হয়তো বা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি হইতে পারে এটা। আচ্ছা, মেইন জিনিস নিয়ে এখনো কথা বলিনি, মেইন জিনিসটা হচ্ছে ডিসপ্লে। এইটার ডিসপ্লে হচ্ছে বাই 6.78 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যেটা কিনা 89% স্ক্রিন টু বডি রেশিও, এবং এই ডিসপ্লেটা হচ্ছে 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে।
এইটা হচ্ছে 10 বিট এবং HDR যুক্ত একটা ডিসপ্লে। সো এই ডিসপ্লেটাতে মোটামুটি 100 বিলিয়নের মতো কালার সাপোর্ট করে, এতে করে এই ডিসপ্লেতে কালার নিয়ে তেমন কোনো ইস্যু হওয়ার কথা না। যদিও ডিসপ্লেটা একটু ন্যাচারাল সাইড থেকে সরে গিয়ে একটু ভাইব্রেন্ট কালার প্রোডিউস করে, এটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট এটা কোনো প্রবলেম না। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300 nits। তো আমাদের এই সব পিক ব্রাইটনেস মিক ব্রাইটনেস নিয়ে কোনো কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে সানলাইটে, ডিরেক্ট সানলাইটে গেলে ডিসপ্লে কিরকম ভিজিবল হইতেছে, কতখানি ক্লিয়ার দেখা যাচ্ছে, সেটা নিয়ে হচ্ছে আমাদের কনসার্ন। তো এই ডিসপ্লেটা বা এই ফোনটা নিয়ে যখন আপনি বাইরে ইউজ করবেন বা বাইরে পিকচার ক্লিক করবেন, তখন এটার মোটামুটি ভিজিবিলিটি ভালো এবং আপনি ক্লিয়ার ডিসপ্লে দেখতে পাবেন। সো এই বাজেট রেঞ্জে বা এই রেঞ্জে যতগুলো ফোন আছে সবগুলো ফোনের সাথে যদি তুলনা করা হয় তখন হচ্ছে দেখা যায় যে সিমিলার পারফর্মই করে এই ডিসপ্লেটা। JBL লেখাটার কথা মনে আছে? এটার মানে হচ্ছে স্পিকারটা JBL কোম্পানির সাথে কোলাবোরেশন করে বানানো হয়েছে। হ্যাঁ, JBL হচ্ছে বিশ্বের মধ্যে মোস্ট পপুলার সাউন্ড সিস্টেম কোম্পানি, যারা কিনা হচ্ছে সাউন্ড সিস্টেম নিয়ে অলওয়েজ কাজ করে। সো যেহেতু JBL এর সাথে কোলাবোরেশন করে বানানো হয়েছে স্পিকারগুলা, সেহেতু স্পিকার অনেক তাগড়া হওয়ার কথা এবং এটাতে দুইটা স্পিকার লাগানো আছে। আসলেই স্পিকারগুলা অনেক লাউড এবং মোটামুটি ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে। আপনি গেম প্লে করেন আর ভিডিও দেখেন অথবা বন্ধুদের সাথে বসে তাদেরকে মিম দেখান, সবাই হচ্ছে মোটামুটি ক্লিয়ার সাউন্ড শুনতে পাবে, মিম মিস হবে না একটাও। দুনিয়াতে সবকিছু মিস হোক, মিম যাতে মিস না হয়। এখন একটু UI নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, যেটা নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলতে একটু মোটামুটি লজ্জাই পায়, আমরা এটার UI নিয়ে পুরো কথা বলবো। এটার অপারেটিং সিস্টেমে হচ্ছে XOS দেওয়া হয়েছে, যেটা কিনা ইনফিনিক্স এর নিজস্ব OS এবং এটা অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস করা। UI এর মধ্যে কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন দেওয়া আছে এবং কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। তো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। UI এক্সপিরিয়েন্স হচ্ছে ম্যাটার করে, এটার ইউজার এক্সপিরিয়েন্স ডিসেন্ট বাট একবারে টপ লাইন এক্সপিরিয়েন্স ছিল না এটার, যেহেতু এই ফোনটা হচ্ছে ইনফিনিক্স এর ফোন আর ইনফিনিক্স টাইপের কোম্পানিগুলো হচ্ছে মোবাইলের স্পেসিফিকেশনের দিকে বেশি মনোযোগ দেয়, এরা UI এর দিকে কম মনোযোগী হয়। সো আমি ইনফিনিক্স এর বাইরে বলবো, দয়া করে UI এর দিকে একটু মনোযোগ টনোযোগ দিয়ে UI টাকে আরেকটু ডেভেলপ করার ট্রাই করেন, এতে করে বুঝে নিত। আচ্ছা, এখন সবকিছুতেই হচ্ছে AI আসা শুরু করছে। সো যেহেতু সবকিছুই AI এর পেছনে ছুটতেছে, সেই দিক থেকে ইনফিনিক্সও তার থেকে পেছনে নেই। ইনফিনিক্সও নিজের ফোনের মধ্যে AI সব জায়গায় ঢুকিয়ে দিচ্ছে। তাদের ফোনের মধ্যে হচ্ছে আর তারা হচ্ছে একটা AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে রাখছে যেটার নাম হচ্ছে FOLAX, FOLAX FOLAX কি মনে করে এই নাম রাখছে আই ডোন্ট নো। সো এই AI অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বেসিক কাজগুলো নর্মালি করতে পারে, যেমন হচ্ছে আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে কল করা অথবা কাউকে টেক্সট মেসেজ পাঠানো এবং হচ্ছে সার্চ করা, এই টাইপের কাজগুলো মোটামুটি করতে পারবে। একবারে যে পাওয়ারফুল AI সিস্টেম দেওয়া হয়েছে এমনটা না। আচ্ছা, এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এই ফোনের মধ্যে, সেটা হচ্ছে ফোনের ক্যামেরা। হ্যাঁ ভাই, আপনি হচ্ছে পেছনে তিনটা ক্যামেরা দেখতে পাবেন। প্রাইমারি ক্যামেরা হচ্ছে আপনার OIS যুক্ত, যেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর বাকি দুইটা হচ্ছে এমনিতেই দেওয়া হয়েছে জাস্ট শো আপের জন্য। আমার মনে হয় এই কোম্পানিগুলো এত এত ক্যামেরা না দিয়ে জাস্ট একটা ক্যামেরাই দেন এবং হচ্ছে ওই ক্যামেরাটা নিয়ে একটু ভালো করে কাজ করেন, তাহলেই হবে। এটাতে সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে টেলিফোটো লেন্স। টেলিফোটো লেন্স মেইনলি ইউজ হয় পোর্ট্রেট ফটো তোলার জন্য, যাতে পেছনে ব্লারটাকে ঠিকঠাক মতো রাখা যায়। আর এই ফোনে টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল, জানি না এটা কতখানি পারফর্ম করবে, আমরা কিছু পিকচার স্যাম্পল দেখলেই বুঝতে পারবো যে আসলে কিরকম পারফর্ম করতেছে এই ফোনের ক্যামেরাটা। অ্যান্ড থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আমার মনে হয় না এই ম্যাক্রো শুটার দেওয়ার কোনো মিনিং আছে, এটা অ্যাকচুয়ালি মিনিংলেস ক্যামেরা। আপনার এই ম্যাক্রো শুটারে যে পিকচার তুলতে পারবেন সেটা আপনার কোনো কাজেই আসবে না, উদয় হচ্ছে দিয়ে রেখা হচ্ছে আপনার দাম বাড়াইছে ফোনের আর সেই সাথে সাথে হচ্ছে জায়গা নষ্ট করছে ফোনের ভিতরে। এইগুলো না দিয়ে আরেকটু ডেভেলপ করা যাইতো ফোনটাকে। তো এত সব ক্যামেরা বাদ দিয়ে আমরা জাস্ট হচ্ছে এটার প্রাইমারি সেন্সর নিয়ে একটু কথা বলি। এটার প্রাইমারি সেন্সরটা হচ্ছে ডিসেন্ট পারফর্ম করে, আপনার ডাইনামিক রেঞ্জ ভালো কন্ট্রোল করতে পারে, লো লাইটে মোটামুটি ভালো পিকচার তুলতে পারে। আপনাকে কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিব, সেগুলো দেখে আপনারা জাজ করতে পারেন। এবং আপনার যেই পোর্ট্রেট এর পেছনে যে ব্লারটা আছে সেটাকে মোটামুটি ভালো করে সে সাবজেক্ট ডিটেকশন বা এজ ডিটেকশন করে মোটামুটি ব্লারটা ভালো করতে পারে। আর এছাড়া যেহেতু এটার মধ্যে OIS যুক্ত করা আছে, সেহেতু আপনি যখন ব্লগ করবেন অথবা হচ্ছে হেঁটে হেঁটে ভিডিও করবেন সেক্ষেত্রে সেকি যে ভাবটা আছে সেটা একটু কম হবে, একেবারে যে কম হবে বা একেবারে যে স্টেবল ভিডিও আপনি পাবেন এমনটা না, মোটামুটি স্টেবল একটা ভিডিও আপনি এটা থেকে আশা করতে পারেন। এবং একটা জিনিস এই ক্যামেরাটার ভালো, সেটা হচ্ছে আপনার
ওভার এক্সপোজ কম করে। এটা আসলে ওভার এক্সপোজ করে না বললেই চলে, মোটামুটি ন্যাচারাল সাইডের যে কালারগুলো আছে সেই টাইপের কালারই শেপ প্রডিউস করতে পারে। এছাড়াও ক্যামেরা অপশনে কিছু আর্টিফিশিয়াল মোড দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার স্কাই চেঞ্জের অপশন, আপনি আকাশের মধ্যে আপনার ইচ্ছা মতো চাঁদ তারা রংগুলো যা ইচ্ছা আপনি তা অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনার সেলফি ক্যামেরাতে আপনি বিভিন্ন ধরনের ইমোজি অ্যাড করতে পারবেন, ফেস শেপ অ্যাড করতে পারবেন। এই টাইপের যে আর্টিফিশিয়াল সিস্টেমগুলো আছে এগুলো হচ্ছে আপনি নর্মালি এই ক্যামেরার মধ্যে ইনবিল্ট পেয়ে যাবেন। আর এইটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই সেলফি ক্যামেরার একটা ভালো দিক হচ্ছে এটাতে আপনি হচ্ছে ইচ্ছা মতো ফোকাস চেঞ্জ করতে পারবেন। ফোকাস চেঞ্জ করতে পারার একটা মেইন ভালো দিক হচ্ছে আপনি এতে করে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেস আছে সেটাকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন ফোকাস শিফটিংয়ের মাধ্যমে। তো আসলে এটা একটা ভালো দিক। আর এটার সেলফিগুলো মোটামুটি ডিসেন্ট আসে, একটু সফট করে দেয়, বাট মোটামুটি ভালো। অন্য ফোনের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে এই ফোনটা মোটামুটি ভালো পারফর্ম করতেছে। তো ওভারঅল এক কথায় যদি আমি ক্যামেরার কথা বলি, ওই বাকি দুইটা ক্যামেরা বাদে, টোটাল তো 4টা ক্যামেরা, তো বাকি দুইটা ক্যামেরা বাদে ম্যাক্রো শুটার এবং হচ্ছে টেলিফোটো লেন্স, এই দুইটা ক্যামেরার মধ্যে আমাদের প্রাইমারি সেন্সর এবং সেলফি ক্যামেরা দুইটাই মোটামুটি ভালো পারফর্ম করে। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশনে। আসলে আমরা বাংলাদেশে থাকি, সো এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 4G আর একটা হচ্ছে 5G। এবং 4G 5G তে আপনার চিপসেটও ডিফারেন্ট। আপনার বাংলাদেশে যেই ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে 4G চিপসেট, মিডিয়াটেক হিলিও G99 4G চিপসেট দেওয়া হয়েছে। আর গ্লোবালি দেশের বাইরে যেমন ইন্ডিয়াতেই যেই ফোনটা লঞ্চ হয়েছে সেটাতে হচ্ছে আপনার সেটা হচ্ছে 5G ফোন লঞ্চ হয়েছে। আর এটার 5G ভেরিয়েন্টের চিপসেটটা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7020 5G চিপসেট। সো এইটার আমরা আশা করতে পারি না, আনঅফিসিয়ালি হয়তো আসতে পারে, বাট অফিসিয়ালি এটা আমাদের দেশে লঞ্চ হয়নি এখনো। আর বাই দ্য ওয়ে এটা নিয়ে তেমন আমাদের প্রবলেম নাই, বিকজ অফ আমরা কয়েকদিন পরে ইন্ডিয়া হয়ে যাব, আর যখন ইন্ডিয়া হয়ে যাব তখন হচ্ছে এই টাইপের ভালো ফোনগুলো আমরা পাব। যেহেতু 7020 চিপসেটটা একটু বেটার, দ্যাটস ওয়াই এই প্রাইস রেঞ্জে আমাদের যে 31,000 টাকা বাজেটের মধ্যে যদি এই 7020 চিপসেটটা বাংলাদেশে দিয়ে লঞ্চ করা যাইতো তাহলে হচ্ছে আসলে সোনায় সোহাগা হইতো। যাই হোক, G99 যে প্রসেসরটা সেটাও মোটামুটি ভালো পারফর্ম করে, ক্যাজুয়াল গেমের ক্ষেত্রে আপনার স্মুথ গেম প্লে করতে পারে। নর্মালি এটা দিয়ে আপনি HDR গেমিং করতে পারবেন না, বাট HD এবং হাই সেটিংসে এটা হচ্ছে ম্যাক্সিমাম সেটিংস, এই সেটিংসে আপনি স্মুথলি গেম প্লে করতে পারবেন। আর এর নিচের সেটিংসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আরও বেশি স্মুথনেস আপনি রিয়েলাইজ করতে পারবেন। আর এইটা যেহেতু পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতেছি সেহেতু এটার কুলিং সিস্টেম নিয়ে একটু কথা বলা দরকার, কারণ একটা ফোনের যত ভালো কুলিং সিস্টেম থাকবে সেই ফোনটা তত ভালো পারফর্ম করবে। এটার কুলিং সিস্টেম হিসেবে ভেতরে 11টা লেয়ারের একটা হচ্ছে ভেপোরাইজড চেম্বার দেওয়া আছে, যেটা কিনা প্রসেসরটাকে এবং এই পুরো ফোনটাকে ঠান্ডা করতে সহায়তা করে। সো এই ফোনটা দিয়ে আপনি যখন গেম খেলবেন বা আপনি নর্মাল ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মোটামুটি গরম একটু কমই হবে অন্য ফোনের তুলনায়। বাট এটা যেহেতু গেমিং ফোন না, আপনি যদি কন্টিনিউয়াসলি গেম খেলেন তাহলে তো অবশ্যই গরম হবে, এটা দিয়ে মোটামুটি আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। তো ফাইনালি ভিডিওর শেষ পর্যায়ে কনক্লুশনে চলে আসছি, এখন হচ্ছে কনক্লুশন দেওয়ার পালা। আসলে ইনফিনিক্স হচ্ছে একটা আপনার ভ্যালু ফর মানি টাইপের ফোন বানানোর ট্রাই করছে, যেটা হচ্ছে আপনার সব কিছু থেকেই একটু একটু করে ট্রাই করছে, যেমন ক্যামেরা সেকশন থেকে একটু দেওয়ার ট্রাই করছে, ডিসপ্লে সেকশন থেকে একটু দেওয়ার ট্রাই করছে, স্পিকার থেকে দেওয়ার ট্রাই করছে, গেমিং থেকে দেওয়ার ট্রাই করছে। তো কোনো দিক থেকেই সে পুরোপুরি পারফেক্ট না, বাট সব কিছু থেকে একটু একটু দেওয়ার ট্রাই করছে। তো আপনি যদি এমন একটা ফোন চান যেটা হচ্ছে আপনার সব কাজ করে দিতে পারবে মোটামুটি টাইপের, তাহলে হচ্ছে বা ডে টু ডে লাইফে আপনি ইউজ করতে যাচ্ছেন তাহলে হচ্ছে আপনি এই ফোনটাকে কনসিডার করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে ডেডিকেটেড গেমের জন্য নেবেন আপনি এই ফোনটাকে, তাহলে হচ্ছে এটা এই ফোনটা আপনার জন্য না। আসলে এই বাজেট রেঞ্জে অনেক গেমিং ফোন আপনি পাবেন। আবার আপনি যদি কেবলমাত্র ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে এটাকে নিতে চান তাহলে আপনি এটাকে কনসিডার করতে পারবেন না সেইভাবে, কারণ এই বাজেট রেঞ্জে আরও অনেক ভালো ক্যামেরা ফোন আছে। তো মোটামুটি ওভারঅল সব কিছু নিয়ে যদি আপনি একটা ফোন চান তাহলে হচ্ছে আপনি এটা নিতে পারেন। 31,000 টাকা বাজেট মোটামুটি আমাদের বাংলাদেশের তুলনায় মিড রেঞ্জ বাজেট, তো এই দিক থেকে চিন্তা করলে একটু আমরা কম জিনিসই পাচ্ছি। তার উপর হচ্ছে আবার 7020 প্রসেসরটা আমাদেরকে দেওয়া হয়নি, জাস্ট G99 দেওয়া হয়েছে। যদি 7020 প্রসেসরটা এটাতে দেওয়া হইতো তাহলে বললাম না সোনায় সোহাগা হইতো। আর এছাড়াও যে টেলিফোটো লেন্স দিছে এটা তেমন কোনো আমার মনে হয় না কাজের, আর একটু ভালো এই টেলিফোটো লেন্সটা হচ্ছে 2 মেগাপিক্সেল না দিয়ে আর একটু বেশি দিলে বা 8 মেগাপিক্সেল দিলে বেশি প্রেফারেবল ছিল। তো এইটা ছিল আজকের ভিডিও। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ফোন নিয়ে তাহলে হচ্ছে জাস্ট কমেন্ট করবেন, আমি হচ্ছে কমেন্টের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।